নোভেল করোনার ভয়ানক কামড়, চীনে মহামারী, মৃত্যু মিছিল চলছেই। 2002 থেকে 2003 মেইনল্যান্ড চীনে ছড়িয়েছিল সার্স অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, মারা গিয়েছিল 349 জন। চীনের স্বাস্থ্য কমিশনের রিপোর্ট বলছে মৃত্যুর হারে সার্সকেও ছাড়িয়ে গেল নোভেল করোনা ভাইরাস। আতঙ্ক বাড়ছে, আশঙ্কা ক্রমেই জাঁকিয়ে বসছে। নোভেল করোনা ভাইরাসের উৎসস্থল হুবেই প্রদেশের উহান শহরে কার্যত শ্মশানের নিস্তব্ধতা। শনিবার মারা যান 45 জন মানুষ, হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান 49 জন। রবিবার 80 জন বাড়ি ফিরে গেলেও অ্যাকিউট নিউমোনিয়ায় মারা যান 56 জন। গোটা শহর অবরুদ্ধ করে দিয়েছে প্রশাসন, চীনের আরও 20টি শহরে লকডাউন। পৃথিবীর একাধিক দেশ সিঁটিয়ে রয়েছে সংক্রমণের ভয়। গ্লোবাল হেলথ এমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হুবেই সহ চীনের অন্য প্রদেশেও টাটকা শাকসবজি এবং চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম দ্রুত যোগানের ব্যবস্থা করেছে প্রশাসন। শ্যান্ডাং, জিয়াংশু, আনহুই, হুনান, গুয়াংজি এবং অন্য সবজি উৎপাদনকারী অঞ্চলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে যাতে হুবেই প্রদেশে টাটকা সবজির যোগানে ঘাটতি না হয়। উহানে আটকে থাকা রাশিয়ানদের দেশে ফেরানোর তোড়জোড় শুরু করে রাশিয়া সরকার, জানান প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিন। চীনের বাইরে সবচেয়ে বেশি করোনা ভাইরাসের সংক্রমণ তাইল্যান্ডে। রাজাভীতি হাসপাতালে ভর্তি করোনা ভাইরাস আক্রান্তদের সঙ্গে দেখা করেন দেশের স্বাস্থ্যমন্ত্রী। চীনা নাগরিকদের দেশের বাইরে বেরোতে বারণ করেছে বেজিং, মার খাচ্ছে বিভিন্ন দেশের পর্যটন। নতুন চান্দ্র বছরে ছুটির মরশুমে জাপানের পর্যটন ব্যবসা কার্যত মুখ থুবড়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। সিএএ এনআরসি ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ অবস্থান অনর বিজেপি। বিরোধীদের আক্রমণ ঠেকাতে কি রণনীতি? শাসক শিবিরে জি মিডিয়া সোজা সাপ্তাহে শাহনওয়াজ হোসেন, দেখুন মুখোমুখি শাহনওয়াজ রাত 10টায়। বাজেটের ধাক্কা সামলে থিতু হচ্ছে শেয়ার বাজার, আবারও ঊর্ধ্বমুখী সেন্সেক্স। দুদিনে সূচক বাড়ল 550 পয়েন্ট, আশার আলো দেখাচ্ছে নিফটিও। এশিয়ার অন্যান্য স্টক এক্সচেঞ্জেও পজিটিভ রান। ব্রেকিং নিউজের চাপে হারিয়ে যায় আসল খবর, তাই বাধা ছককে চ্যালেঞ্জ বিশ্বাস ফেরুক খবরে, যা আপনাকে ভাবাবেই ভাবাবে। এডিটর অনির্বাণ চৌধুরীর সঙ্গে দেখুন এডিট পেজ রাত 10টায়। টালায় লেটার মার্কস, আরজি কর রোডে ডাহা ফেল পুলিশ, সেতু লাগোয়া রাস্তায় যানজটে হিমশিম। বিটি রোড অতিরিক্ত নজর দিতে গিয়েই কি বিপত্তি, মন্থর গতিতে গাড়ি বাস, সপ্তাহে দ্বিতীয় কাজের দিনে দুর্ভোগ। নোভেল করোনা আতঙ্কে কিছুটা স্বস্তি রাজ্যে। বেলেঘাটা নাইসেডে পরীক্ষিত 3 নমুনায় নেগেটিভ, পুনেতে পাঠানো আরেকটি স্যাম্পলের রিপোর্ট অপেক্ষা। কাল আইডিতে ভর্তি 7 জনের মধ্যে রাতেই মুক্ত 3, পর্যবেক্ষণে বাকি 4। ঘুমোতে ভালোবাসেন, সময় পেলেই ঢুলছেন, যখন তখন চোখ বুজে আসে, এই সুযোগ পেলে দিনেও ঘুম, রাতে শুলে সকালে উঠতেই ইচ্ছে করে না, ঠিক করছেন কি? দেখুন অকবিট 24 ঘুমের ঘন্টা সন্ধ্যে 7টায়।